দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন ঘুমোচ্ছে। আজকে হচ্ছে কি বার বলো তো, আজকে হচ্ছে শুক্রবার। আর দুপুরবেলা অবধি একটা ব্লগ শেষ করলাম, বিকেল থেকে আরেকটা ব্লগ শুরু করলাম। আমি এখন যাব হচ্ছে একটুখানি বাজারের দিকে, জাস্ট ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটা আছে যেগুলো এই মুহূর্তে না হলেই নয়, ভীষণ প্রয়োজনীয় কিছু জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে চলো বাড়ির বাইরে গিয়ে যেটুকু পারবো ভিডিও শেয়ার করব, ফিরে এসে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, আর আমি আজকে একটা নতুন কুর্তি পরেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ড্রেসটা কেমন লাগছে সবাই জানাবে, ঠিক আছে? এটা আজকে ফার্স্ট টাইম পরলাম, জানি না কেমন লাগছে। প্রমোশনের জন্য পেয়েছিলাম এই ড্রেসটা অনেকদিন আগে। তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, বাইরে গিয়ে কথা বলা যাবে। আর আমার MS ফ্যামিলি পরিবারের তরফ থেকে প্রীতি বোন, আমি অবশ্যই ওর কীভাবে ওর ফটো দিয়ে দিচ্ছি পাশে, ওর ফটোটা দেখে নাও তোমরা। আর ওর চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, তো সেখান থেকে তোমরা ওকে জানতে পারবে, চিনতে পারবে। তো প্রীতির কাছ থেকে আর কি একটা বিশাল বড় উপহার আমি পেয়েছি, তো সেটাই আর কি আজকে বানাতে দিতে যাব, মানে প্রীতির কথা মতো আর কি। প্রীতি আমাকে ঠিক যা যা করতে বলেছে যেমন যেমন, তো সেটাই আর কি আমি এখন বানাতে দিতে যাব, প্রীতির আর কি দেওয়া উপহার আমাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে পৌঁছাই, তারপরে তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারবে। বাবা এখনও আসেনি, আজকে যেখানে যাব সেখানে আমার বাবার সাথেই যাব। তো বাবাকে বলা আছে বাবা 5টার সময় আসবে, এখনও 5টা বাজেনি, 4:45 বাজে, তো আসুক। ততক্ষণ এই লাস্ট কাজ চলছে, 5টা বাজতে যাচ্ছে আর কি, তো সেই কাজগুলোই দেখছি, শেষ কাজগুলো। আর আগের ব্লগটা শেষ করা একটু বাকি ছিল, আগের ব্লগের কিছুটা শ্যুট বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। তো জামা কাপড়টা এখন তুলে নিই, এই যে জামা কাপড়, তো জামা কাপড়টা তুলে নিই, আরও আছে ওদিকে। ঠিক আছে, তোমাদের সাথে তাহলে পরে দেখা করি। বাবা বেরিয়ে গেছে বাড়ির থেকে, তো আমিও বেরিয়ে গেলাম, ভাবলাম তাহলে এগোতে থাকি, যদি টুকটুকি পাই তাহলে পরে টুকটুকিতে উঠেই একবারে বাবার দিকে এগিয়ে যাবো, তাহলে বাবাকে একটু কম হাঁটতে হবে আর আমারও তাড়াতাড়ি হবে। তো বেরিয়ে গেলাম ওয়েট না করে। এই জায়গাটা ছিল একদম ডাস্টবিন আর জঙ্গল, এখানে মনে হচ্ছে ফ্ল্যাট ট্যাট কিছু হবে, পরিষ্কার করেছে। এখানেই দাঁড়িয়ে আছে আশা করছি, চলেন এগুন এগুন এগুন। ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা নে, ওটা আজকে খেয়ে নেবো, বাইরে থাকলে অসুবিধা নেই, উঠে আসো। হ্যাঁ হ্যাঁ চলে আসো, কিচ্ছু হবে না, কই দেখি দাও, আমি চুপচাপ করে রেখে আসলে হয়, আর ঢুকবো না আমি, দেখি কত ভারী। ও বাবা ধরো দেখছি, একটু দাঁড়াবেন, একটু কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড। তো ফ্রেন্ডস, তোমরা জানতে চাইছিলে আমি কোথায় এসেছি আজকে। তো আজকে একটা খুব স্পেশাল কাজ করতে আমি বেরিয়েছি বাড়ি থেকে। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির নেম প্লেট, আর বাড়ির নেম প্লেট আসলাম বানানোর জন্য। তো কি লিখেছি সেটা নিশ্চয় তোমরা পড়তে পারছ, ইউটিউবের ভালোবাসায় নির্মিত সৌভাগ্যী কুঠির, MS ফ্যামিলি স্থাপিত 2022 সাল। তো এই যে বাবা বসে আছে আর এই যে কাকা বাবু বসে আছেন, তো চলো এখন এটা বানাতে দিয়ে দেবো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। না না কোনো ব্যাপার না, আপনি যখন পাথরে একদম বানাবেন সেটাই একদম পারফেক্ট, একদম সবাই দেখবে আবার। চলো একটা বড় কাজ মিটলো, শুনে খুব খুশি হবে প্রীতি, আমি ওকে এখনো জানাইনি যে আমি আজকেই ওর কাজটা কমপ্লিট করছি। তো চলো এখন বাকি কাজগুলো মিটিয়ে নিই। এই যে তো বাবাকে নিয়ে বেরিয়ে শুধু নিজের জন্য জুতো কিনবো তাই কখনো হয় বলো? তো এই জুতোটা আমি বাবার জন্য কিনে দিলাম, কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানিও, আমার ভীষণ পছন্দ হয়েছে আর খুব ভালো লাগছে যে বাবাকে আমি একটা জুতো কিনে দিতে পেরেছি, আর বাবাও খুব খুশি হয়েছে।
তো সত্যি সন্তান হয়ে বাবা মাকে কিছু দিতে পারার আনন্দটাই সত্যি অন্যরকম। এরকম দিন যেন আবারও আমার জীবনে ফিরে আসে এটাই কামনা করব। আর আমার জন্য জুতো আমি অন্য জায়গা থেকে নিয়েছি, অর্ডিনারি জুতো এখান থেকে আর নিলাম না। এগরোল খাওয়াটা দেখাতে পারবো না, ওটা বাড়ির জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর বাবা বাড়ি গিয়ে খাবে। সবই যদি এখানে খাই তাহলে বাড়ি গিয়ে কি খাবো? ওই জন্য কিছু বাড়ি কিনে নিয়ে গেলাম। ঠিক আছে চলো, টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আচ্ছা তোমাদের সংক্রান্তের অবস্থা দেখো, খাচ্ছে না মাখছে বাচ্চাদের মতো। কাঠিটা মেয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে মেয়েটা খায়নি, মেয়েটা খায় কিছুটা খেয়েছে, তুমি তো খাচ্ছিল। আমি কাঠিটা ঢুকিয়ে দিয়েছি, এবার কাঠিটা ঢুকিয়ে দিয়েছি, এবার খেতে হবে, খেতে যাচ্ছে হা করে, কাঠিটা তো ভেতরে কি করবে? এই দেখো আমার স্ট্রবেরি একদম পছন্দ হয় না, স্ট্রবেরির গন্ধ সহ্য করতে পারি না আমি, ওই জন্য মেয়ে যেটুকু খেলো খেলো বাকিটা সোমনাথকে দিলাম। আমার ভাল লাগে না ওসব, বাজারে গেলে মেয়ের জন্য কিছু আনতে হয় তাই নিয়ম রক্ষা আর কিছু না। ভালো না বলো? এর থেকে আমুলের ওই যেগুলো পাওয়া যায় ওগুলো ভালো। এটা ইমিউনিটি নাকি দেয়? ইমিউনিটি আছে মতো না, ইমিউনিটি দিচ্ছে তো, দেখছো না যে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে টানা হিসা করে কি এনেছে মা, কি কিনেছে দেখার জন্য। এরকম একটা গ্রিন ডাল মা দেখাই, চুল কেটেছে, এটা আমার মা না, এটা এখন বাবা, তো বাবা এটা আমার। এ দেখো গ্রিন টি কিনেছি, এটা 100 পিস আছে, আর যেহেতু বড়টা একবারে কিনলাম, নরমালি এক একটা, হ্যাঁ নরমালি এক একটা 6 টাকা করে নেয় তো, কিন্তু যেহেতু 100টা একবারে কেনা হয়েছে তার জন্য 550 টাকা নিয়েছে, 50 টাকা কম, ঠিক আছে। আর জুতা কিনেছি, জুতা 50 টাকা দামের জুতো কিনেছি বাড়িতে পরার জন্য। বেরোচ্ছে না, শেষ হয়ে গেছে। এই যে বাড়িতে পরার জন্য, বাড়িতে পরার জন্য একটা নর্মাল সিম্পল 50 টাকা দামের জুতো কিনেছি, জাস্ট বাড়িতে রাফ ইউজ করার জন্য। সবসময় জলের কাজ করি তো, জলের কাজে সকালবেলা জলের কাজ করতে তো লাগে, তার মধ্যে জলের কাজের জন্য এই জুতো লাগে নাকি? হাওয়া জুতো পরে কিংবা প্লাস্টিকের জুতো পরে জলের কাজে নাকি? এই ওগুলোর দাম বেশি না? হ্যাঁ একদম বেশি, 50 টাকার কমে হবে? 50 এটা 50 টাকা নিয়েছে, 50 টাকার কমে হবে? আমি আমি তো জানি না গো, আমি বলতে পারবো না। আমি 50 টাকা দামের জুতোগুলোই রাফ ইউজ করি 12 মাস তাই আমি জানি। তো সেদিনকে তুমি আগের ব্লগে দেখলে তোমরা জুতো ফেলে দিলাম ছিঁড়ে গেছে বলে। আর তিনটে চিরুনি কিনেছি, এই একটা চিরুনি, এটা আমার জন্য, খুলে দেখালে ভালো লাগে, প্যাকেট থেকে দেখালে ভালো লাগে না। এই যে এই হচ্ছে জুতো বলছি, চিরুনি আমার জন্য, আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি, ও যেহেতু চুল কেটেছে তার জন্য একটা চিরুনি নিয়েছি। আর সোমনাথেরটা কই? তোমার চিরুনিটা কই? দেখাও এমা, এটা হচ্ছে সোমনাথের, এই যে সোমনাথের চিরুনি নিলাম একটা, আর এটা হচ্ছে সোমনাথের মুখে মাখা ক্রিম, মুখে মাখা ক্রিম, এই ক্রিমটা ও মুখে মাখে তো এই ক্রিমটা নিলাম, আর কিছু করিনি। যেটা আজকে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আসামে থাকে আমার বোন, তোমরা জানো ও প্রীতি আমাকে এর আগেও প্রচুর গিফট দিয়েছে, আসাম থেকে আমাকে প্রচুর প্রচুর গিফট পাঠিয়েছে প্রীতি, তোমরা সেটা জানো, প্রচুর ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। কিন্তু এইবার প্রীতি কোনো রকম জামা কাপড়ের গিফটের কথা বলছি না, ও আমাকে স্পেশালি, মানে কি বলবো তোমাদেরকে, ও আমাকে স্পেশালি 2000 টাকা দিয়েছিল, আর 2000 টাকা দিয়ে আমাকে বলেছিল যে আমি যেন বাড়ির নেম প্লেটটা কিনি। তো আমি মানে আমার তো নেম প্লেট কেনার স্বপ্ন তো ছিল যে আমি বাড়ির জন্য একটা নেম প্লেট কিনবো, কিন্তু সেটা প্রীতিরও একটা স্বপ্ন ছিল যে ও আমাকে নেম প্লেটটা গিফট করবে। কিন্তু যেহেতু নেম প্লেটে অনেক কিছু লেখালেখি করার ব্যাপার থাকে, তারপরে নেম প্লেটটা বানাতে দেওয়ার ব্যাপার থাকে, একটা মাপের, একটা মাপের ব্যাপার থাকে, তো ও নেম প্লেটটা ওখান থেকে কিনে পার্সেল করে এখানে পাঠানো সেটা একটা ইম্পসিবল ব্যাপার, তার জন্য ও নেম প্লেটটার টাকাটাই আমাকে পাঠিয়ে দেয়।
তো আমি নেম প্লেটটা আজকে বানাতে দিয়ে আসলাম মনের মতো করে লেখা দিয়ে তোমরা সেটা দেখেছো কি লিখতে দিয়েছি না দিয়েছি আনন্দের জায়গা আমার যে নেম প্লেটটা আমি বানাতে পারছি শেষ পর্যন্ত। তো চলো তোমাদের সাথে পরে দেখা কথা বলছি। কপিরাইট ক্লেম বলে আমার পুরো কথার মাঝখানে কপিরাইট ক্লেম বলে এমন ইয়ে করে দিল আমার মাথা পুরো ভেবাচাকা খেয়ে গেছে। আর গেছিলাম ডিএন মিত্র স্টুডিওতে, মেয়ের যে ব্রাইডাল মেকআপের যে ফটোগুলো তোলা হয়েছে ওখান থেকে দুটো বেস্ট ফটো নিয়েছি, নিয়ে দু রকম ভাবে বাঁধাতে দিয়ে এসেছি, সেটাও কিছুদিনের মধ্যে পেয়ে যাব, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো পরে আসছি। তো আমাদের ডিনারে আজকে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের। আমাদের ডিনারে আজকে আছে ডাল সিদ্ধ, ভাত আর কুমড়ো আলুর তরকারি আর আলু ভাতে মাখা। আর এই যে এদিকে একটা থালা আছে, তিনজনের তিনটে থালা। আর এইটা হচ্ছে আমার বাবা আমার আর আমার মেয়ের জন্য পাঠিয়েছে, আর কেউ খায় না এখানে, আমি আর মেয়েই খাই শুধু, দেখে বুঝতে পারছো। এটা হচ্ছে রিঠে মাছের ডিম। তো চলো কেমন ছেলে ছেলে দেখতে লাগছে দেখো চুলটা কাটার পরে। তো আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝতে পারছো, শুয়ে পড়েছি, বিছানা কমপ্লিট। এই যে আরে টানাটানি করিস কেন? আর এই যে সোমনাথ ঠোঁটে ভেজলিন ঘষছে, আর জনি আমার ব্লগিং দেখছে। এই যে এই যে এইদিকে দেখ, এই দেয় দেয় এইদিকে দেখ, এইদিকে এইদিকে ও আমার হাতটাকে নিশানা করেছে। ও আমার মানে ওর এখন ইচ্ছা আমার হাতটাকে নিয়ে চাটাচাটি করবে, আমার হাতটাকে নিয়ে কামড়াকুমড়ি করবে। ওর মনে হয় টয়লেট পেছে জানো, ওনার থেকে কালা হিট নিয়ে রেডি। কি করছিল, গেঞ্জি তুলে কি কি সব করছিল তোমাদেরকে দেখে গেঞ্জি নামিয়ে দিয়েছে। আর আজকে নেম প্লেটটা নিয়ে তখন এত ইমোশনাল ভাবে তোমাদের সাথে কথা বলছিলাম, মাঝখান থেকে সোমনাথ কপিরাইট কপিরাইট বলে এমন চিৎকার করে উঠেছে, তখন আমার কথার তালটাই হারিয়ে গেছে। তো জানি না ভিডিওটাতে আজকে কপিরাইট আসবে কিনা, এখন ভিডিওটা আপলোডে বসাবো জানতে পারবো না। না বানিয়ে করবো না, ওই কি করবো বলো তো, সাইলেন্ট করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দেবো। কে অত ওই করছে ডিলিট করে দিয়ে আবার নতুন করে, ও হলে ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবে। তো যাই হোক তুমি অফ করে দাও, দেখি লাইটটা দেখা যায় কিনা, দেখা যাবে না, অফ করে দাও। হ্যাঁ দেখা যাচ্ছে, কোথায় রাখা আছে হবে না, ক্যামেরা দেখা যাচ্ছে, ইউটিউবে যখন আপলোড করব দেখা যাবে না, এবার দেখা যাচ্ছে কি কালো। তো নেম প্লেটটার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিও শেষে এটাই বলে যাচ্ছি, যে কারণে আবার তোমাদের সামনে আসলাম আরেকবার ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ নেম প্লেটটা আমার কাছে খুব দামি। আমার এখন মানে কটা দিন আর রাত্রে ঘুম আসবে না, বারবার করে মনে হচ্ছে কখন ওই স্টুডিও থেকে আমার ফটোটা পাবো, আর মনে হচ্ছে কখন আমি ওই নেম প্লেটটা আমার হাতে পাবো। ওটা যা সুন্দর হয়েছে না, ইউটিউবের সিম্বল দিয়ে দিয়েছি জানো তো, ইউটিউবের সিম্বল দিয়ে লেখাটা তো তোমরা দেখলেই কত সুন্দর লেখাটা হয়েছে, তো ভীষণ সুন্দর। আর আমি একটুখানি টেনশনে ছিলাম যে সৌভাগ্যী কুঠির দেবো না সৌভাগ্যী ভবন না সৌভাগ্যী নিকেতন, সোমনাথ বল তুমি বললা সৌভাগ্যী কুঠির দিতে, তো আমি আবার দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি বলুন তো আপনার কোনটা শুনতে ভালো লাগছে, সৌভাগ্যী কুঠির না সৌভাগ্যী নিকেতন না সৌভাগ্যী ভবন। তখন দোকানদার বসে বসে ভাবছে, তো বেশ দোকানদারটা বেশ ফ্র্যাঙ্কলি বুঝলা বুঝলা তো বলছে ঠিক সৌভাগ্যী না তোমার আলার, হ্যাঁ মেয়ের নাম সৌভাগ্যী ভবন, ওই তো ওই বাড়িটা সৌভাগ্যী ভবন, ওই তো ওই বাড়িটা সৌভাগ্যালয় সৌভাগ্যালয়, ওই সৌভাগ্যকে তো করে মানে সেই ভাবনার জগতে গিয়ে ভেবে টেবে লাস্ট হচ্ছে সৌভাগ্যী আলয় সৌভাগ্যী নিকেতন সৌভাগ্যী ভবন। না মনে তুমি এক কাজ করো সৌভাগ্যী কুঠিরটাই ফাইনাল করো, তাই বলছো সৌভাগ্যী নামের পাশে কুঠিরটাই খুব বেশ একদম দারুণ লাগছে শুনতে। আনলাম ঠিক আছে তাহলে সৌভাগ্যী কুঠিরটাই ফাইনাল থাক, আর স্থাপিত 2022 সাল দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আজ থেকে 40 বছর পরে এই বাড়িটায় যখন যারা থাকবে তোমার নাতি পুতি তারা দেখবে স্থাপিত 2022 সাল। 40 বছর পর আমিও তো থাকবো, 40 বছর পর তুমি থাকবা, থাকবো না কেন, 30 বছর 70 বছর বয়স হবে থাকবো, থাকবো না কেন, আমি ব্যায়াম ফ্যাম করছি দৌড়ে বেড়াবো, আমি তো থাকবো না, তার আর কি করা যাবে, আমি তো রান্না বান্না সব শিখে যাবো আর কি।
রান্না বান্না শিখবে। আমি যখন কিছু রান্না করি তোমার জন্য নেই তো, তুমি কিছু রান্না করলে আমার জন্য ব্যাস মিটে গেল রান্না বান্নার পাঠ শেষ আমার। তার মানে কি দেখাবে তোমাদেরকে মন্ত্রী? শর্ট ভিডিও করবো সারাদিন ধরে। আগামীকাল নতুন একটা ব্লগ এর সাথে ভিডিও শেষে আবারও প্রীতিকে অনেক 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 থ্যাংক ইউ, টাটা।